মালদ্বীপে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মোহাম্মদ শরীফউদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা গ্রামের মোহাম্মদ রমেজউদ্দিনের ছেলে। মালদ্বীপের একটি পাঁচতলা থেকে নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নেওয়া হয়, অবস্থার অবনতি হলে আইসিইউতে হস্তান্তর করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই রেমিটেন্স যোদ্ধার। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।